বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। ব্যথার চিকিৎসায় অপারেশনবিহীন চিকিৎসা, তার নাম কি? ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি একটি অত্যাধুনিক অপারেশনবিহীন চিকিৎসা। দর্শক, ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। এমন কোনো পরিবার নাই যে পরিবারে ব্যথার রোগী নাই। তার মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে, পা ব্যথা হতে পারে। প্রথমে দর্শক আমরা একটু বলবো সিনিয়র সিটিজেনদের কথা। সিনিয়র সিটিজেনকে আমরা রেসপেক্ট করি, আর এই সিনিয়র সিটিজেনরা অধিকাংশই ব্যথায় ভুগছেন। সেটা হাঁটু ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, পিঠ ব্যথা হতে পারে। তাদের মোবিলিটি কমে গেছে। এই মোবিলিটি বাড়ানো, তাদের ব্যথা দূর করা, তার চিকিৎসায় ফিজিওথেরাপি অগ্রণী ভূমিকা রাখে। যখন সিনিয়র সিটিজেনরা এই সমস্ত অসুখে ভোগে, তখন তাদের সাথে অন্যান্য অসুস্থতাও থাকে। ব্যথার সাথে থাকে ডায়াবেটিস, ব্যথার সাথে থাকে তাদের কিডনি প্রবলেম, ব্যথার সাথে থাকে তাদের কার্ডিয়াক প্রবলেম। তো সেক্ষেত্রে তারা কি হয়, তারা ওষুধ খেতে পারে না। আর যেহেতু ওষুধ খেতে পারে না, তখন তাদের ফিজিওথেরাপি চিকিৎসাই একমাত্র অবলম্বন। দর্শক, মায়েদের কোমর ব্যথা হয়। বাচ্চা হওয়ার পরে মায়েদের কোমর ব্যথা হয়। এই কোমর ব্যথার অন্যতম কারণ হলো মাসেল ইমব্যালেন্স। এই কোমর ব্যথার অন্যতম কারণ হলো পোস্টারাল ইমব্যালেন্স। তো সুতরাং দর্শক, এই পোস্টারাল ইমব্যালেন্স এবং এই মাসেল ইমব্যালেন্স দূর করার জন্যে আমরা একমাত্র ফিজিওথেরাপি চিকিৎসা করতে পারি। দর্শক, এই মাসেল ইমব্যালেন্স এবং এই পোস্টারাল প্রবলেম দূর করার একমাত্র চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাদের মাসেল ইমব্যালেন্সকে আমরা স্ট্রং করব, তাদের পোস্টারাল প্রবলেমকে আমরা করেক্ট করব, এবং তাদের এই ব্যথা দূর হবে ইনশাআল্লাহ। তো সেজন্য দর্শক, ফিজিওথেরাপি চিকিৎসার কোনো বিকল্প নাই। দর্শক, চলুন এবার চলে যাই আমরা হাঁটু ব্যথার কথা। হাঁটু ব্যথা হচ্ছে কেন? তার পা সোজা বাঁকা হয় না, হাঁটু ব্যথা হচ্ছে। দর্শক, হাঁটু ব্যথা হচ্ছে কেন? তার কোয়াড্রিসেপস ইমব্যালেন্স আছে। দর্শক, তার হাঁটু ব্যথা হচ্ছে কেন? তার মাসেল টাইটনেস আছে। হাঁটু ব্যথা হচ্ছে কেন? তার মাসেল উইকনেস আছে। এই প্রত্যেকটি কারণের জন্যই হাঁটু ব্যথা। আর এই হাঁটু ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি ইজ মেডিসিন। ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। দর্শক, আমাদের সারা পৃথিবীতে যে রিসার্চ হচ্ছে, গবেষকরা বলছেন দীর্ঘমেয়াদী ব্যথার, দর্শক, দীর্ঘমেয়াদী ব্যথার সঠিক চিকিৎসা ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি। আমার 42 বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে, আমি নিজেও দেখেছি, আমার প্র্যাকটিক্যাল এখনও দেখছি, দীর্ঘমেয়াদী ব্যথার অন্যতম চিকিৎসা ফিজিওথেরাপি, চিকিৎসা ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি। দর্শক, প্রতিদিনই একটি প্রশ্নের সম্মুখীন হই, তা হলো রোগীরা বলেন, স্যার একটি ওষুধের নাম বলেন। আপনারা আমাদের এখানে দেখেন, দর্শক আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। পরিশেষে দর্শক বলব কোমর ব্যথার কথা, কারণ আমরা একটি লাইভ প্রোগ্রাম করলে ধরুন 20টি প্রশ্ন আমরা নিতে পারি। এই 20টি প্রশ্নের প্রায় 17 থেকে 18টি প্রশ্ন হলো কোমর ব্যথার। তার মানে সারা পৃথিবীতে বেশিরভাগ লোক কোমর ব্যথায় ভুগে থাকেন। গবেষকরা বলেন প্রায় 80% লোক কোমর ব্যথায় ভোগেন। আর এই কোমর ব্যথায় যারা আমাদের কাছে প্রশ্ন করেন, এই প্রত্যেকটি কোমর ব্যথার রোগী হচ্ছে ক্রনিক পেইনে ভুগছেন। আর এই ক্রনিক পেইনের জন্য আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা গবেষক তাদের গবেষণা থেকে বলছে, কোমর ব্যথার অন্যতম চিকিৎসা, ক্রনিক কোমর ব্যথার অন্যতম চিকিৎসা ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি। 3 মাসের অধিক যারা কোমর ব্যথায় ভুগছেন, তাদের এই কোমর ব্যথার সঠিক চিকিৎসা, সঠিক চিকিৎসা, সঠিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি। দর্শক, এক কথায় বলা যায়, ব্যথামুক্ত জীবনযাপন করতে হলে আপনাকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতেই হবে। তাই চলুন আমরা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিই এবং ব্যথামুক্ত জীবনযাপন করি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, চলুন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি, হেলদি বাংলাদেশ গড়ে তুলি এবং ব্যথামুক্ত থাকি।